আসসালামু আলাইকুম দর্শক, কুক অ্যান্ড ফুড লাভার্সের আজকের আয়োজনে আমি ইশা আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজার শাহি মালাই ফিরনি রেসিপি। এই মালাই ফিরনিটাই কিন্তু আমাকে মার্কস ডেজার্ট কুইন কম্পিটিশনে টপ টেনে নিয়ে গিয়েছিল, আর সেই টপ টেন থেকেই কিন্তু আমি নারায়ণগঞ্জ জোন থেকে মার্কস ডেজার্ট কুইন নির্বাচিত হয়েছি। তাই এই রেসিপিটা আমার জন্য অনেক স্পেশাল, আশা করি আপনাদেরও ভালো লাগবে। প্রথমে আমি নিয়ে নিয়েছি 100 গ্রাম চাল, 150 গ্রাম মাওয়া, 20টার মতো কাজু বাদাম আর 1 চিমটি স্যাফরন। আমি চালটাকে ভিজিয়ে নিচ্ছি কিছুটা পানি দিয়ে, আর চালটাকে আমি ভালো করে ধুয়ে নিব, তবে খুব বেশি কোচলে কোচলে ধুবো না, 3 বারের মতো আমি ধুয়ে নিয়েছি আর আধা ভাঙা করে নিয়েছি। ফিরনির একটা বিশেষত্ব হলো ফিরনি কিন্তু আস্ত চাল দিয়ে করে না, এটা আধা ভাঙা করতে হবে, তবে একেবারে কিন্তু মিহি পেস্টের মতো করা যাবে না। আর আমি মাওয়াটাকে গ্রেট করে নিয়েছি, মাওয়ার মধ্যেও কিছুটা দুধ দিয়ে দিয়েছি, স্যাফরনে কিছুটা দুধ দিয়ে দিয়েছি আর কাজু বাদামেও কিছুটা দুধ দিয়ে দিয়েছি। আমি এখানে 100 গ্রাম চাল নিয়েছি, আমি 2 কেজি চালের ফিরনি তৈরি করব সেই জন্য। এভাবে চালের গুঁড়োটা একটু দুধ দিয়ে মিশিয়ে রাখলে যখন আমরা দুধের মধ্যে চালটা দিব তখন দলা পেকে যাবে না, আর স্যাফরনটাও ভিজিয়ে রাখলে সুন্দর একটা কালার আসবে, আর কাজুগুলোও কিন্তু আমি ভিজিয়ে পেস্ট করে নেব। আর এভাবে আমি কিন্তু একই সাথে দুধ দিয়ে মাওয়াটাও গুলিয়ে নিচ্ছি, এতে করে এই মিশ্রণগুলো যখন আমি দুধের সাথে মিশাবো এগুলো কিন্তু দলা পেকে থাকবে না, খুব সুন্দরভাবে মিশে যাবে। কাজুটা কিছুক্ষণ ভিজিয়ে রেখে কাজু বাদামটাকেও আমি পেস্ট করে নেব। আর আমি এখানে প্রতি কেজির জন্য 10টা কাজু বাদাম নিয়েছি, 2 কেজি দুধের জন্য আমি 20টা কাজু বাদাম নিয়েছি। এখন আমি সামান্য একটু জর্দার রং স্যাফরনে দিয়ে দিচ্ছি, এতে করে এই ফিনিটার কালার অনেক সুন্দর আসে। সামান্য একটু জর্দার রং দিয়েছি কেননা স্যাফরনে খুব বেশি কালার হয় না তাই। তো অন্যদিকে আমি একটা প্যানে সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি, এই ঘিয়ের মধ্যে আমি চপ করে রাখা কিছু পেস্তা বাদাম, কাঠবাদাম আর কয়েকটা কাজু বাদাম আর কিশমিশ নিয়ে নিয়েছি, এগুলো আমি ডেকোরেশনে ব্যবহার করব। আর আমার কাছে মনে হয় ডেকোরেশনের জন্য একটু ঘি দিয়ে বাদামটা ভেজে নিলে যখন ওটা কামড়ে পড়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, তাই কাঁচা বাদামটা ইউজ না করে এভাবে করে বাদাম ইউজ করলে অনেক বেশি ফ্লেভারফুল হয় দেখুন। আর জাজরাও কিন্তু আমার এই আইডিয়াটাকে খুব অ্যাপ্রিসিয়েট করেছিল। তো এরপরে আমি দুধ নিয়ে নিয়েছি এখানে 2 লিটার, 2 লিটার দুধে আমি 2 দারচিনি আর 2 এলাচ দিয়ে দিয়েছি, 1/2 ইঞ্চি সাইজের 2 দারচিনি দিয়েছি। আর এলাচ দারচিনি বেশি পরিমাণে দেওয়ার প্রয়োজন নেই, আমি এখানে ঘন দুধ নিয়েছি 2 লিটার, আপনারা চাইলে কিন্তু গুঁড়ো দুধও ঘন করে গুলে নিতে পারেন। 1 চিমটির মতো একটু লবণ দিয়ে দিয়েছি, আমার কাছে মনে হয় ডেজার্ট আইটেমে সামান্য একটু লবণ না দিলে কেমন জানি লাগে, লবণ দিলে একটা ব্যালেন্স হয়। তো এটা যখন ফুটে উঠবে একটা বলক আসবে তখন আমি দেখুন চুলার আঁচটা একদমই কমিয়ে দিয়েছি। তো বলক আসার পর আমি এই যে গরম মশলা ইউজ করেছি মানে এলাচি আর দারচিনি সেটা আমি উঠিয়ে নিচ্ছি, কারণ অতিরিক্ত ফ্লেভার হয়ে গেলে কিন্তু ফিরনির যে অ্যাকচুয়াল ফ্লেভারটা সেটা আসলে পাওয়া যাবে না, তাই আমি এলাচ দারচিনিটা উঠিয়ে ফেলেছি। যতটুকু ফ্লেভার এসেছে ততটুকু কিন্তু যথেষ্ট। তো এই পর্যায়ে আমি চালটা খুব ভালোভাবে এভাবে আবার একটু গুলে দিয়ে দিচ্ছি দুধের মধ্যে, দুধটা বলক আসলেই চালটা দিয়ে দিবেন, আর দুধটা কিন্তু আমার ঘন করে জাল দেওয়া দুধই ছিল তাই আমি এক্সট্রা কিন্তু এখানে পাউডার দুধ অ্যাড করব না। আপনারা চাইলে কিন্তু পাউডার দুধ দিয়ে এরকম ঘন দুধ করে সেটার মধ্যেও এভাবে ফিরনিটা বানিয়ে নিতে পারেন। চাল দিয়ে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে যেন কোনো দলা পেকে না থাকে। এই মাঝে আমি কাজু বাদামের পেস্টটাও দিয়ে দিয়েছি, কাজু বাদামের পেস্টটা দিয়ে আমি হুইস্ক দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন কোনো লাম্পস থাকলেও সেটা একদমই মিশে যায়। তো আমি এভাবে নেড়ে চেড়ে নিয়েছি, এ পর্যায়ে কিন্তু চুলার আঁচ মিডিয়ামেই থাকবে। সেই সাথে আমি এখানে কিন্তু মাওয়াটাও দিয়ে দিয়েছি, আমি এখানে 150 গ্রাম মাওয়া নিয়েছিলাম, আর আমার কাছে মনে হয় একদম ফ্রেশ মাওয়া দিয়ে করলে এটা খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনাদের হাতের কাছে মাওয়া না থাকলে সেক্ষেত্রে আপনারা এখানে মাওয়ার পরিবর্তে পাউডার দুধ অ্যাড করতে পারেন। তো আমি সেই সাথে স্যাফরন আর
যে জর্দার রংটা মিশিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি, খুব ভালোভাবে হুইস্ক দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি, এতে করে কোনো লাম্পস থাকবে না। এখন হচ্ছে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নেওয়ার পালা। চালটা ফুটবে, সেই সাথে কিন্তু ফিরনিটাও ঘন হতে থাকবে। এই পর্যায়ে কিন্তু নাড়া বন্ধ করা যাবে না, একটু পরপরই নেড়ে দিতে হবে। আর সাইডের থেকে যে মালাইয়ের মতো পড়ছে সেটা মাঝে দিয়ে দিতে হবে। কিছুটা হয়ে যাওয়ার পরে এখানে আমি একটি কনডেন্স মিল্ক দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মিষ্টি অনুযায়ী, মানে মানে মিষ্টি স্বাদ অনুযায়ী কনডেন্স মিল্ক অ্যাড করবেন। আর দিয়ে দিয়েছি এক চা চামচ এখানে কেওড়া জল। কেওড়া জলটা দিলে একটা শাহি ফ্লেভার আসে। আর এখানে কনডেন্স মিল্কটা দিলে এই ফিরনির টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে এক টিন ব্যবহার করেছি। আপনাদের কাছে যদি এক টিন দেওয়ার পর মনে হয় যে মিষ্টিটা কম, সেই ক্ষেত্রে আপনারা আরও একটু কনডেন্স মিল্ক বা সামান্য একটু সুগার এখানে ব্যবহার করতে পারেন, এটা পুরোপুরি আপনাদের ইচ্ছা। কনডেন্স মিল্কটা দিলে থিকনেসটা যেমন বেড়ে যায় তেমনি হচ্ছে টেস্টটাও অনেক বেড়ে যায়। আবারও নাড়াচাড়া করার পালা, একদম নাড়াচাড়া করতে করতে দেখুন ঘন হয়ে উপরে একটু সর জমেছিল, তো সরটাকে ভেঙে দিতে হবে। আর সরটা ভেঙে মিলিয়ে দেওয়ার ফলেই কিন্তু এটা মালাই ফিরনি হয়েছে। আমি সরটা ভেঙে মিশিয়ে দিচ্ছি, এর কারণে কিন্তু টেস্ট অনেক বেড়ে যাচ্ছে। দেখুন থিকনেসটা, এই পরিমাণ থিকনেসের সময় আমি এখানে প্রায় 4 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি। ঘির পরিমাণটা একটু বেশি দিলেই ভালো লাগে। আমি 4 টেবিল চামচ ঘি এখানে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই ঘনত্বটাই কিন্তু ঠিক আছে, এর থেকে বেশি ঘন করলে কিন্তু ঠান্ডা হলে পরে অনেক বেশি শক্ত হয়ে যাবে। আর এই ঘনত্বটা যদি আমরা সেট করি তাহলে কিন্তু একটা পারফেক্ট থিকনেস থাকে। আর ফিরনি কিন্তু সাথে সাথে বাড়বেন না, সাথে সাথে বাড়লে কিন্তু উপরে সর জমে যাবে। নেড়েচেড়ে ঠান্ডা করে তারপর বেড়ে নিয়েছি আমি বাটিতে। আর এভাবে যখন ঠান্ডা হয়ে গিয়েছে আমি উপরে ডেকোরেশন করে নিচ্ছি। ডেকোরেশনটা আসলে পুরোপুরি আপনাদের উপর, আপনাদের যেমন খুশি আপনারা ডেকোরেশন করতে পারেন। আর আমি এখানে ডালগুলো দিয়েছি মাওয়া দিয়ে, আপনারা চাইলে এভাবে এই আইডিয়াটা কাজে লাগাতে পারেন। আর আপনারা যদি নেহাতি চান যে বাটিতে একদমই সেট করে ফেলবো, তাহলে বাটির মধ্যে ফিরনিটা নিয়ে ফিরনির স্কিন টাচ করিয়ে প্লাস্টিক রেপার দিয়ে ঢেকে রুম টেম্পারেচারে আসার পর ফ্রিজে রেখে দিবেন, তাহলে কিন্তু উপরে সরও জমবে না আর পারফেক্টলি বাটিতে সেট হয়ে যাবে। আশা করি আজকের এই সহজ আর শাহী রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।